আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের বিলম্বের কারণ কি? আজকে যদি বাংলাদেশের আকাশসীমা পাওয়ারফুল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দ্বারা সুরক্ষিত হতো, তাহলে আমাদের কনফিডেন্স কোথায় থাকত? মিয়ানমার কি পারত আমাদের এয়ার স্পেস ভায়োলেট করতে? ইন্ডিয়ান মিলিটারির জন্যই ব্যাপারটি কেমন হতো? অনেক জটিল এবং কনফ্লিক্টিং একটি কোয়েশ্চেন, তবে খুব সিম্পলি এর উত্তর দিব। ওয়াচ টিল দ্য এন্ড, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড সাপোর্ট আস। ২০১৭ সালে ফেব্রুয়ারিতে বিমানবাহিনী এবং ২০২০ অগস্টে সেনাবাহিনীর মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম টেন্ডার আহ্বান করা হয়। এয়ারফোর্স প্রাইমারিলি চীনের তৈরি এলওআইএটিই বা HQ-16B মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমটিকে সিলেক্ট করে। ডিসকাশনও শুরু হয়েছিল, কিন্তু অন্যান্য ডিফেন্স প্রোগ্রামের মতো রোহিঙ্গা ইস্যুতে এটি থমকে যায়। এরপর আমাদের MRSAM প্রোগ্রামে ইউরোপিয়ান একটি ভেন্ডর আগ্রহ দেখায়। এয়ারফোর্স টেন্ডারের প্রায় চার বছর পর বাংলাদেশ আর্মি তাদের MRSAM প্রোগ্রামের ক্রয়াদেশ পাবলিশ করে। দুটি টেন্ডারেই ওয়েস্টার্ন পার্টি ইন্টারেস্ট শো করলেও ক্রেডিবল সলিউশন কেউ অফার করেনি, এক্সেপ্ট তুর্কি। টার্কিশ মিসাইল মেকার রোকেটসান তাদের হিসারও প্লাস স্যাম সিস্টেম অফার করে বাংলাদেশকে। যেহেতু বাংলাদেশ আর্মফোর্সেস তাদের ইকুইপমেন্ট ন্যাটো স্ট্যান্ডার্ডে কনভার্ট করছে, তাই তুর্কি অফার গ্রহণ করা হয়। নেগোসিয়েশন শুরু হয়, তবে বর্তমানে সেই ডিসকাশনের স্ট্যাটাস কি তা অজ্ঞাত। কিন্তু যতদূর জানা যায়, বাংলাদেশ আর্মি MRSAM প্রোগ্রামে যত অফার এসেছে, তুর্কি হিসারও প্লাস তার শীর্ষে আছে। অনেকের মতে কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, ডেলিভারিও হয়তো শুরু হবে। যাই হোক, বাংলাদেশের MRSAM প্রোগ্রামে সিরিয়াস লেভেলে ডিলে করেছে অথরিটি। সাত বছর আগে এয়ারফোর্স তাদের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় প্রক্রিয়া শুরু করে, কিন্তু আজও চুক্তি স্বাক্ষরিত হয়নি বা হলেও ডেলিভারি হচ্ছে না। যে কোনো সমরাস্ত্র ক্রয় চূড়ান্ত করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, এবং বাংলাদেশের ডিফেন্স মিনিস্টার হন প্রাইম মিনিস্টার নিজে, অর্থাৎ বিলম্বের কারণ ডিফেন্স মিনিস্ট্রি। ওদিকে যতক্ষণ না পর্যন্ত টাকা ছাড় হবে ততক্ষণ পর্যন্ত কোনো ডিলই ফাইনাল না, আর পেমেন্ট অর্ডার করা হবে ডিফেন্স মিনিস্ট্রি থেকে। অ্যাডভান্স পেমেন্ট করলেই ম্যানুফ্যাকচারার তা বানাতে শুরু করবে। সো বাংলাদেশ আর্মফোর্সেসের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ে বিলম্বের কারণ মূলত রাজনৈতিক। একটি দেশের ফরেন পলিসি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস ডিপেন্ড করে তার সামরিক বাহিনীর শক্তির উপর, কিংবা কোনো দেশ সমৃদ্ধ হওয়া মানে তার সামরিক শক্তিও আনুপাতিক হারে বেড়ে যাওয়া। কারণ সমৃদ্ধির রক্ষা কবচ পাওয়ারফুল আর্মফোর্সেস। একটি দেশের সামরিক বাহিনী তখনই পাওয়ারফুল হয় যখন তার যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত থাকে। একে মিনিমাম ক্রেডিবল মিলিটারি পাওয়ার বলা যায়। এ ধরনের পাওয়ার থাকলে দেশটির রাজনীতি, অর্থনীতি, সমাজ, জনগণ সবকিছুতে একটি কনফিডেন্স আসে। আর এই মিনিমাম ক্রেডিবল মিলিটারি পাওয়ারের কিছু উপাদান আছে যেগুলো অত্যাবশ্যকীয়। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম একটি দেশের মিনিমাম ক্রেডিবল মিলিটারি পাওয়ারের অন্যতম প্রধান একটি উপাদান। এটি মডার্ন ওয়ারফেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট ইলামেন্টগুলোর একটি। মিনিমাম ক্রেডিবল মিলিটারি পাওয়ার বিবেচনা করলে আমাদের তেমন কিছুই নেই। এনিমি এয়ার অ্যাটাক ঠেকানোর জন্য 3 স্কোয়াড্রন F-7 BZI এবং 1 স্কোয়াড্রন MiG-29 ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। অনেকে বলবেন, আমাদের তো যথেষ্ট পরিমাণ FM-90B সোরার আছে। ওয়েল, FM-90B ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল। এর ইন্টারসেপশন পোর্টফোলিও অর্থাৎ টার্গেট লিস্ট এক্সক্লুসিভ না। FM-90B ম্যাক্সিমাম রেঞ্জ 15 কিলো এবং এর অল্টিটিউড 6 কিলোমিটার। সো এটি কোনো ডেটেরেন্ট ওয়েপন না। শত্রু আমাদের আকাশে প্রবেশ করে একদম ঘাড়ের উপর এসে পড়বে যখন, তখনই কেবল আমরা FM-90B নিয়ে অ্যাকশনে যেতে পারব। নাও ইমাজিন, বাংলাদেশের কাছে 100 কিলোমিটার রেঞ্জের পর্যাপ্ত পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যা দিয়ে সীমান্তের ওপারেও এয়ার কাভার দেয়া যায়। এমন যদি হতো, তাহলে কি মিয়ানমার আমাদের সীমান্তে 10 মিটার কাছে আসারও সাহস করত? ভিতরে প্রবেশ তো পরের আলাপ। পশ্চিম সীমাতে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইকের ভয়ও থাকতো না। বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতারা দিল্লির অন্যায় দাবি ডিসমিস করে দেওয়ার সাহস পেতেন। সুতরাং মিনিমাম ক্রেডিবল ডেটারেন্স কতখানি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? বাংলাদেশ 2005 সালে পাকিস্তানের এয়ার ওয়েপন্স কমপ্লেক্স থেকে একটি এয়ার ডিফেন্স কমান্ড সিস্টেম ক্রয় করে। এটি একটি C-4I,
অর্থাৎ কমান্ড কন্ট্রোল কমিউনিকেশনস কম্পিউটার্স অ্যান্ড ইন্টেলিজেন্স সিস্টেম। বাংলাদেশে সকল এয়ার ডিফেন্স ইলামেন্ট অর্থাৎ ফাইটার জেট, স্যাম সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং গ্রাউন্ড বেসড আর্লি ওয়ার্নিং রেডার এই C4I সিস্টেমে ইন্টিগ্রেটেড। মজার বিষয় হলো ইন্ডিয়ান মিলিটারি এই বিষয়ে আদ্যোপান্ত জানতে চায়, কারণ এই সিস্টেম থাকায় আমরা জানতে পারি যে আমাদের আকাশের গুরুত্বপূর্ণ অংশে কারা ঢুকছে। এয়ার ডিফেন্সের ক্ষেত্রে আমরা একেবারে অন্ধ না, কে কী করছে তা দেখতে পাই কিন্তু কিছু করতে পারি না। অনেকটা হাত পা ভাঙা কিন্তু চোখ নাক কান সচল ব্যক্তির মতো, সে দেখতে পায় কে তাকে মারতে আসছে কিন্তু হাত ও পা অচল থাকায় নিজেকে রক্ষা করতে পারে না। এখন যদি বাংলাদেশ মিডিয়াম ও লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে তবে দিল্লি আতঙ্কিত হবে 100%, কারণ গত 14 বছরে বাংলাদেশে ভারত প্রচুর শত্রু তৈরি করেছে। জনগণের মৌলিক অধিকার হরণ করে দেশকে ব্যক্তিগত জমিদারি বানিয়ে ফেলেছে একদল লুটেরা। এই লুটেরা গোষ্ঠীর প্রেজেন্স সাধারণ জনগণ, রাষ্ট্রীয় কর্মকর্তা, রাজনৈতিক বুদ্ধিজীবী পেশাজীবী সকল শ্রেণীতে আছে। ভারতীয় দালালরা আমাদের রাজনৈতিক ধর্মীয় ব্যবসায়িক প্রায় সকল ডোমেনে বিশ্বরিয়ে এমন একটি সিচুয়েশন ক্রিয়েট করেছে যে আমাদের সবকিছু পচিয়ে ফেলেছে। দিল্লির খুনে বাহিনী BSF সীমান্তে যত হত্যা করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের যেভাবে চুষে খাচ্ছে, আমাদের বন্দর রাস্তাঘাট ইত্যাদি বিনামূল্যে ইউজ করছে, যেভাবে এদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করে আমাদের ভোটাধিকার কেড়ে নেয় ডিরেক্টলি ভূমিকা রেখেছে, তাতে করে ভারতের আতঙ্কিত হবার কারণ আছে। ন্যাচারালি একদিনের প্রতিশোধ আসবে, সেটা ভারতও জানে, এবং এই আতঙ্ক থেকেই তারা বাংলাদেশে মিলিটারি পাওয়ার অর্জনে বাধা দেয়, সর্বাত্মক চেষ্টা করে তা ঠেকানোর জন্য। ডিফেন্স লোন, দ্বিপাক্ষিক সামরিক চুক্তি, ট্রেনিং অ্যান্ড এক্সারসাইজ প্রোগ্রাম ইত্যাদি নানা রকম অ্যাক্টিভিটিসের মূল ধান্দা একটাই, বাংলাদেশ আর্মফোর্সেসের পাওয়ার সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে তা ধ্বংস করা। সো আমাদের আর্মফোর্সেস যদি যথেষ্ট পরিমাণে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে তাহলে দিল্লিতে প্যান কেন ভিজবে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এজন্যই ইন্ডিয়া তার 4th ক্লাস আকাশী এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের গুছিয়ে দিতে চেয়েছিল এবং এখনও চায়। মজার বিষয় হলো ইন্ডিয়ান এয়ারফোর্স ও আর্মি দুই বাহিনী আকাশে এয়ার ডিফেন্স সিস্টেমের কয়েক ডজন প্রবলেম নিয়ে অভিযোগ করেছে, সে নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আকাশ সেমের আন্ডারওয়্যার খুলে পড়ায় DRDO এর নতুন ভার্সন এনেছে, নাম দিয়েছে আকাশ এনজি। That India has test-fired a missile. This was planned, and this is kind of par for the course. ছোট্ট একটা গুড নিউজ দিয়ে ভিডিও শেষ করছি। বাংলাদেশ এয়ারফোর্স অ্যান্ড আর্মি উভয়ই সম্ভবত তুর্কি হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে বা করতে চাচ্ছে, এমন একটি ইনফরমেশন ডিফেন্স ইন্ডাস্ট্রি সোর্স থেকে শুনেছি। সেই সোর্সের অনুরোধ যেন তার ডিটেলস প্রকাশ না করি। গত কয়েক বছর ধরেই দেখছি বাংলাদেশ তার অফেন্সিভ অ্যান্ড ডেটারেন্টলি ডিফেন্সিভ ওয়েপন্স পারচেজ সংক্রান্ত তথ্য গোপন রাখছে। এর পিছনে কারণ একটাই, দিল্লির নোংরা নাক। বাংলাদেশ বড় কোনো অস্ত্র কিনতে গেলেই ইন্ডিয়া কূটনৈতিক ও পিছনের দরজা দিয়ে তাদের দালালদের ঢুকিয়ে দেয় প্রেশার ক্রিয়েট করার জন্য। আর আমাদের সরকার ক্ষমতায়ই আছে দিল্লির সাপোর্টে, অন্তত এতদিন ছিল, সুতরাং ক্ষমতাসীনরা দিল্লির প্রেশারের কাছে নতি স্বীকার করে কোনো প্রতিরোধ ছাড়াই। যাই হোক, আমি আশা করব হিসার-ও প্লাস ক্রয়ের এই ইনফরমেশন যেন সত্যি হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।